টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি, দেখুন, ডবল কালারের খুব সুন্দর আর খুব সহজ এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাটে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে তাতে দিতে পারেন, ডোরম্যাট তৈরি করলে তাতে দিতে পারেন, আপনারা যদি থালপোশ তৈরি করেন তাতে দিতে পারেন। দেখুন কি সুন্দর হয় ডিজাইনটা, খুবই সুন্দর আর খুব সহজেই ডিজাইনটা তৈরি হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও ডিজাইনটা তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো চলুন শুরু করি আজকের এই ডিজাইন বানানোর ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এই ডিজাইনটা আমি দুটো কালারে করেছি, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে নস্যি কালার। গোলাপি আর নস্যি কালার মিলিয়ে এই ডিজাইনটা করেছি। এখানে মাত্র 22টা ঘর নিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তো 22টা ঘর আমি তুলেছি এই নস্যি কালারের উল্টা দিয়ে, আমি 22টা ঘর তুলেছি। এবং ডিজাইনের প্রথম কাঁটা থেকেই ডিজাইনটা শুরু হবে, ঘরটা সবে তোলা হয়েছে। ঘর তুলে আমি এই উল্টো পিঠ থেকে ডিজাইনটা শুরু করছি। উল্টো পিঠ কী করে বুঝবেন, যেদিকে দুটো উল একসাথে থাকে সেটাই উল্টো পিঠ। উল্টো পিঠ থেকে ডিজাইনটা আমি শুরু করছি। এবং এখানে একটা কথা বলি, এই পুরো ডিজাইনটা কিন্তু আমার উল্টো বোনা দিয়েই হয়ে যায়, এখানে সোজা বোনাইয়ের প্রয়োজন হয় না। এবং এখানে আমার এই মুহূর্তে কিন্তু কোনো ঘর বাড়াবারও দরকার পড়ে না, কারণ পুরো ডিজাইনটাই কিন্তু এই 22টা ঘর দিয়েই কিন্তু এই ডিজাইনটাকে আমি তৈরি করে ফেলবো। তো কিভাবে শুরু করছি দেখুন, ফার্স্ট ঘরটা আপনারা বুনতেও পারেন, আবার এমনি নর্মালি তুলেও নিতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের একটা কাটি বুনে দেখালাম, এরপর এমনি নর্মালি এমনি তুলে নেব, বুনবো না। আচ্ছা, এই ঘরগুলো আমি এখন উল্টো বোনা দিয়ে বুনছি। লাস্টের দুটো ঘর না বুনে ছেড়ে দেব। এখন আমি এই ডিজাইনটা করছি, মাঝখানের যে ডিজাইন এই ডিজাইনটা করছি। সমস্ত ঘর উল্টো বুনে যাচ্ছি। এমনি নর্মালি আমরা যেরকম উল্টো বুনি সেই নর্মালি উল্টো বোনা দিয়েই বুনছি। যারা সবে মাত্র সোজা উল্টো বুনতে শিখেছেন তারাও এই ডিজাইনটা করতে পারবেন, শুধু উল্টো বোনাই দিয়েই হচ্ছে, এতে সোজা বোনাইও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এত সুন্দর দেখতে লাগে, ডবল কালারে করেছি আমি, আপনারাও ডবল কালারে করবেন, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আমার একদম হয়ে গেল কমপ্লিট। আমি লাস্টের দুটো ঘর না বুনে কাঁটায় এমনি এমনি ছেড়ে দিলাম, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম। এবার চলে এলাম সামনে দিকে, এখানে দুটো ঘর ছেড়ে দিয়েছি। এবার দেখুন এই ঘরটা এমনি তুলে নেব, যতবারই এইভাবে সামনে দিকে আসবেন ফার্স্ট ঘরটা এমনিভাবেই তুলে নেবেন, বোনার দরকার নেই, শুধু তুলে নেবেন। এবার এই ঘরগুলো আবার উল্টো বুনছি, লাস্টের দুটো ঘর আবার না বুনে ছেড়ে দেব। অর্থাৎ প্রত্যেক কাঁটায় দুটো করে ঘর আমায় ছাড়তে হবে, সোজা পিঠেও দুটো ঘর ছাড়বো, আবার উল্টো কাঁটাতেও দুটো ঘর ছাড়বো, তবেই আমার এই ডিজাইনটা তৈরি হবে। সোজা পিঠটা বুনছি, উল্টো বোনাই দিয়েই বুনছি, এটা সোজা পিঠ তাহলে উল্টো বোনাই দিচ্ছি, কারণ আপনাদের আমি বলেইছি এটা উল্টো বোনাই দিয়েই পুরো ডিজাইনটা তৈরি হবে, এখানে কোনো সোজা বোনাই হবে না। দেখুন এদিকেও আমি দুটো ঘর আবার ছেড়ে দিলাম, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম। দেখুন এদিকেও দুটো ঘর ছেড়ে দিয়েছিলাম, এদিকেও দুটো ঘর ছেড়ে দিলাম, এইভাবে প্রত্যেকটা কাঁটায় দুটো করে ঘর ছাড়বো। ফার্স্ট ঘরটা আবার তুলে নিলাম, আবার এই ঘরগুলো নর্মালি বুনতে থাকবো।
দেখুন, আগের কাঁটায় দুটো ঘর ছেড়েছিলাম, এই কাঁটায় দুটো ঘর ছাড়লাম, চারটে ঘর ছাড়া হয়ে গেল। এখান থেকেই আমি আবার উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, সামনের দিকে চলে এলাম, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো উল্টো বুনতে থাকছি। দেখুন, আগের কাঁটায় দুটো ঘর ছেড়েছিলাম, এই কাঁটায় দুটো ঘর ছাড়লাম, চারটে ঘর ছাড়া হয়ে গেল। এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এদিকেও এসে ফার্স্ট ঘরটা তুলে নিলাম, আবার বাকি ঘরগুলো উল্টো বুনতে থাকলাম, আবার দুটো ঘর ছেড়ে দেবো। দেখুন, আবার দুটো ঘর ছাড়লাম, প্রথমে দুটো ছেড়েছিলাম, তারপর দুটো, এখন দুটো, ছটা ঘর আমার ছাড়া কমপ্লিট হয়ে গেল। এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো আবার উল্টো বুনছি, দুটো ঘর আবার ছেড়ে দেবো। দেখুন, এদিকেও দুটো ঘর ছেড়ে দিলাম, 2, 4, 6, এদিকেও ছটা ঘর ছাড়া হলো, এদিকেও ছটা ঘর ছাড়া হলো। এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, আবার ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো উল্টো বুনতে থাকছি, আবার দুটো ঘর আমি ছেড়ে দেবো। দেখুন, আবার দুটো ঘর ছাড়লাম, 2, 4, 6, 8টা ঘর ছাড়া হয়ে গেল, উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এদিকেও আবার এখন আরো দুটো ঘর ছেড়ে দেবো। দেখুন, এদিকেও দুটো ঘর ছেড়ে দিলাম, 2, 4, 6, 8টা ঘর ছাড়া হয়ে গেল। আবার একই পদ্ধতিতে করব। দেখুন, আবার দুটো ঘর ছাড়লাম, দেখুন 2, 4, 6, 8, 10টা ঘর ছাড়া হয়ে গেল। এদিকে এদিকে দেখুন, আবার দুটো ঘর ছেড়ে দিলাম, 2, 4, 6, 8, 10টা ঘর ছাড়া হয়ে গেল। এদিকে 10টা, এদিকে 10টা, 20টা ঘর ছাড়া হয়ে গেছে, মাঝখানে শুধু আছে দুটো ঘর, এই দুটো ঘর এইভাবে বুনে নিলাম, হলো। আবার সামনের দিকে চলে এলাম, এবার কি করব, যেভাবে দুটো 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 করে ঘর ছেড়েছিলাম, সেইভাবেই দুটো 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 করে ঘর আমাকে আবার এখানে জুড়ে নিতে হবে। এদিকে দেখুন, 2, 4, 6, 8, 10টা ঘর, এদিকে 2, 4, 6, 8, 10, 12টা ঘর, ঠিক আছে? একদিকে হবে 10টা ঘর, একদিকে হবে 12টা ঘর। এবার এদিকে 12টা ঘর আছে, এই দুটো ঘর আমি প্রথমে কাঁটায় নিয়ে নিলাম, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এইবার এই দুটো ঘর তো আমি বুনবই, এইবার কাঁটায় আমি দুখানা ঘর আবার নিয়ে নেব। দেখুন, এই দুটো ঘর নিয়ে নিলাম, এখান থেকেই উল কাঁটাটা আবার ঘুরিয়ে দিলাম, সামনের দিকটায় চলে এলাম, এখন চারটে ঘর আগে বুনে নিচ্ছি, 2, 3, 4, চারটে ঘর বুনে নিলাম। এবার কি, এই দুটো ঘর আবার আমায় কাটায় নিতে হবে। এবার যদি আপনাদের মনে হয় এখানটা গ্যাপ যদি বেশি মনে হয়, তখন এখান থেকে একটা ঘর তুলতে পারেন, ঠিক আছে? আর যদি গ্যাপ বেশি না মনে হয়, তাহলে ঘর না তুললেও চলবে। দেখুন, একটা ঘর আমি তুলে নিলাম, এইবার এই যে ঘরটা তুললাম, এই ঘরটার সঙ্গে এই ঘরটা, দুটো ঘর একসাথে নিয়ে বুনে নিলাম, আর এই ঘরটা এমনি বুনে নিলাম, তাহলে দুটো ঘর আমার কাঁটায় আবার নেওয়া হয়ে গেল। আমার কাঁটায় মোট 6টা ঘর এখন হলো। দেখুন, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 2, 3,
চার, পাঁচ, ছয়, ছটা ঘর হয়ে গেল। এইবার আবার দুটো ঘর আমাকে নিতে হবে, এখানটা গ্যাপ লাগছে, আবার একটা ঘর আমাকে তুলতে হবে, একটা ঘর তুলবো, তুলে এই দুটো ঘরকে একসাথে নিয়ে একটা ঘর বুনে তুললাম আর দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মাল বুনে নিলাম, আটটা ঘর কাটায় এসে গেল। আপনাদের মনে হতে পারে যে গ্যাপটার পূরণ করার জন্য একটা ঘর তুলে আবার দুটো ঘরকে একসাথে কেন করছি, তার কারণ দেখুন গ্যাপিংটা যেমন পূরণ হচ্ছে তেমন আমি যদি দুটো ঘরকে বুনে একটা ঘর না করি তাহলে তো আমার কাটায় আমার ঘরের সংখ্যা বেড়ে যাবে, সেই জন্য যে ঘরটা তুলছি সেই ঘরটার সঙ্গে যে ঘরটা অলরেডি আছে কাটায় সেই দুটো ঘর একসাথে নিয়ে একটা ঘর আমি করছি, তাতে কি হচ্ছে গ্যাপিংটাও পূরণ হয়ে যাচ্ছে আবার ঘরও বাড়ছে না। দেখুন এখানে এখন কাঁটায় আছে মোট আটটা ঘর, দেখুন 2, 4, 6, আটটা ঘর, এই আটটা ঘর বুনবো, বুনে আবার এদিক থেকে দুটো ঘর কাঁটায় অ্যাড করব। এইভাবে যেমন করে দুটো 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 করে ঘর আমি ছেড়ে দিয়েছিলাম তেমন করে দুটো 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 করে ঘর আবার কাঁটায় আমি নিয়ে নিচ্ছি, তবে এই ডিম্বাকৃতি ডিজাইনটা কিন্তু আসবে। দেখুন ডিজাইনটা দেখে মনে হচ্ছে যেন চোখ একটা, না সে মানুষের যেমন পটল চেরা চোখ বলে না, সেই রকম পটল চেরা চোখের মতো ডিজাইনটা দেখতে লাগে, এই ডিজাইনটা দেখলে মনে হয় যেন পটল চেরা চোখ। তো এই ডিজাইনটাই আমি কমপ্লিট করছি, আবার দেখুন দুটো ঘর কাটায় নিয়ে নিলাম, পিছন দিকে চলে এলাম, এখন কাটায় যে কটা ঘর আছে মনে হয় 10টা ঘর আছে, 10টা ঘরই বুনে নিচ্ছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ঘর বুনে নিলাম। এবার আবার দুটো ঘর আমাকে কাটায় নিতে হবে, তার আগে গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুললাম, এই ঘরটা নর্মাল বুনে নিলাম উল্টো, আবার সামনে দিকে চলে এলাম, এখন কাটায় আছে 12টা ঘর, 12টা ঘর আগে বুনে নিই, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ঘর কাটায় নিয়ে নিলাম, আবার এখান থেকে দুটো ঘর নেব, তার আগে এখানে গ্যাপ পূরণ করার জন্য একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, এই ঘরটা নর্মাল উল্টো বুনে নিলাম, 14টা ঘর কাটায় এসে গেল। এখানে আর বাকি আছে এদিকে 4টে ঘর আর এদিকে বাকি আছে 2, 4, 4টে ঘর, তো এই ঘরগুলো আবার বুনে নিচ্ছি। বোনা হয়ে গেল, আবার দুটো ঘর আমি এই কাঁটায় তুলবো, তার আগে গ্যাপ পূরণ করার জন্য একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম, আবার এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এখানে এখন ঘর আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16টা ঘর কাটায় অলরেডি হয়ে গেছে, আমি 16টা ঘর আগে বুনবো, তারপরে আবার দুটো ঘর আমি কাটায় অ্যাড করে নেব। ১৬টা ঘর বুনে নিলাম, আবার দুটো ঘর এখানে আবার কাটায় নেব, তার আগে গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম, 18টা ঘর মোট আমার কাটায় চলে এলো, এদিকে এখন 18টা ঘর বুনবো, বুনে আবার এখান থেকে দুটো ঘর আমি নিয়ে নেব, অ্যাড করে নেব কাটায়।
দেখুন, 18টা ঘর বুনে নিলাম, এখন আবার এই দুটো ঘর কাঁটায় একবারে নিয়ে নিই। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম। 20টা ঘর আমার কাঁটায় অলরেডি হয়ে গেল। এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, সামনে দিকে চলে এসেছি। সামনে দিকে শুধু আর এই দুটো ঘর আছে, এই দুটো ঘর আমি অ্যাড করে নিলে আমার 22টা ঘর কমপ্লিট হয়ে গেল। দেখুন, আমার 20টা ঘর বোনা হয়ে গেল, এই দুটো ঘরও একবারে কাঁটায় নিয়ে নিচ্ছি। তার আগে এই গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুলবো, এবার এই যে ঘরটা তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এই ঘরটা নর্মালি বুনে নিলাম, আমার 22টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। দেখুন, 22টা ঘর আমার বোনা হয়ে গেল, আমার এই ডিজাইনটা কমপ্লিট হলো। এবার কি করব, এবার করব আমি ওপরের এই ডিজাইনটা, এই নস্যি কালারের উলটার সঙ্গে গোলাপি কালারের উলটা গিট বেঁধে নেব যাতে খুলে না যায়। আপনারাও যখন ডিজাইনটা তৈরি করবেন তখন আপনারাও কিন্তু এইভাবে গিটটা বেঁধে নেবেন যাতে খুলে না যায়। হলো, এবার কি করব দেখুন, এই গোলাপি রঙের উলটা দিয়ে এখন আমি 12টা ঘর উল্টো বুনবো। ঠিক আছে, গোলাপি কালারের উল্টা দিয়ে 12টা ঘর এখন আমি বুনে নেবো উল্টো। দেখুন, 12টা ঘর আমি বুনে নিলাম উল্টো, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, এই 12টা ঘর এখন আমি এই গোলাপি কালারের উল্টা দিয়ে উল্টো বুনে নিচ্ছি। আর নস্যি কালারের এই 10টা ঘর, এটা আর কিছু হবে না, এটা এমনিই থাকবে। আমি এই 12টা ঘরেতেই এই ডিজাইনটা কমপ্লিট করব। ঠিক আছে, হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে, এখন কি করব দেখুন, আপনারা এই ডিজাইনটা দেখলেই দেখতে পাবেন, আমি একবার গোলাপি বুনেছি, একবার নস্যি কালার বুনেছি, একবার গোলাপি বুনেছি, একবার নস্যি কালার বুনেছি, এইভাবেই ডিজাইনটা তৈরি করেছি। তো আমার গোলাপি দিয়ে দুটো কাঁটা বোনা হয়ে গেছে, এখন আমি নস্যি কালারের উল্টা দিয়ে দুটো কাঁটা বুনবো। কিভাবে বুনবো, নস্যি কালারের উল্টা দিয়ে বুনবো কিন্তু একটা ঘর ছেড়ে দেব না বুনে, প্রত্যেক কাঁটায় এইভাবে একটা একটা করে ঘর ছাড়তে হবে। আমি এখন নস্যি কালার দিয়ে 11টা ঘর বুনলাম, একটা গোলাপি ঘর না বুনে ছেড়ে দিলাম, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিয়ে সামনে দিকটা বুনে নিচ্ছি। হয়ে গেল, চলে এলাম পিছন দিকে, আবার আবার এখন আমি গোলাপি দিয়ে বুনবো, গোলাপি দিয়ে এখন আমি বুনবো 10টা ঘর। গোলাপি দিয়ে এখন আমি 10টা ঘর বুনছি, 10টা ঘর বুনলাম, আর এখানে একটা নস্যি কালারের ঘর ছেড়ে দিলাম। বোঝাতে পারলাম, একটা গোলাপি ছাড়ছি, একটা নস্যি ছাড়ছি, এইভাবেই পুরোটা হবে। হয়ে গেল, সামনেটা বুনে নিলাম, আবার পিছন দিকে চলে এলাম, এখন আবার নস্যি কালার দিয়ে বুনবো। আগেরটা গোলাপি দিয়ে বুনেছি, এখন বুনবো নস্যি কালার দিয়ে, নস্যি কালার দিয়ে বুনবো 9টা ঘর। নস্যি কালার দিয়ে 9টা ঘর বুনলাম, একটা গোলাপি ঘর না বুনে ছেড়ে দিলাম।
আশা করি আপনাদের বোঝাতে পারছি কিভাবে ডিজাইনটা হবে। নস্যি কালার দিয়ে বোনা হয়েছে, এবার আবার গোলাপি দিয়ে বুনবো। গোলাপি দিয়ে এবারে বুনবো 8টা ঘর, একটা ঘর আবার ছেড়ে দেবো। আমি বুনে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন আমি আবার একটা নস্যি কালারের ঘর ছেড়ে দিলাম গোলাপি দিয়ে, সামনেটা আমি বুনে নেব। এইভাবে আমার ঘর ছাড়া হবে। অলরেডি 1, 2, 3, 4টে ঘর আমার অলরেডি ছাড়া হয়ে গেছে, মোট 9টা ঘর ছাড়া হবে। দেখুন আমি এখানে একটা একটা করে 9টা ঘর অলরেডি ছেড়ে দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ঘর ছাড়া হয়ে গেছে। এখানে নস্যি কালার দিয়ে মাত্র 3টে ঘর আছে, এই 3টে ঘরই থাকবে, এটা আর আমি ছাড়বো না, ঠিক আছে। এবং ডিজাইনটা কিন্তু আমার দেখুন হাফ হয়ে গেছে, ঠিক আছে, ডিজাইনটা কিন্তু হাফ তৈরি হয়ে গেছে। এবার কি করব দেখুন, যেরকম একটা 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 করে ঘর ছেড়েছিলাম, সেরকম একটা একটা করে ঘর আবার আমি কাঁটায় নিয়ে নেব। তো এখানে নস্যি কালার দিয়ে আছে 3টে ঘর, এই 3টে ঘর তো কিছু করব না, তো এখন আমাকে গোলাপিটা আবার আমাকে কাঁটায় নিয়ে নিতে হবে এই নস্যির সঙ্গে। তো আমি কি করব, এখন গোলাপি রঙের উল্টা দিয়ে বুনতে শুরু করব। এই 3টে নস্যি ঘর এখন করে দেবো গোলাপি রঙের উল্টা দিয়ে করে দেবো। দেখুন গোলাপি রঙের উল দিয়ে এই 3টে নস্যি কালারের ঘর করে দিলাম গোলাপি করলাম। এবার এই গোলাপি ঘরটাও আমি কাঁটায় নিয়ে নিলাম। তো আমায় আমার কাঁটায় গোলাপি ঘর হয়ে গেল 4টে। সামনেটা বুনে নিচ্ছি, 4টে গোলাপি ঘর। এবার কি করব, গোলাপি হয়ে গেল, এবার আবার বুনবো নস্যি। এই যে 4টে গোলাপি ঘর, এটা করে দেবো নস্যি। এবার এই নস্যিটা এর সঙ্গে অ্যাড করে নেব, তাহলে আমার নস্যি ঘরের সংখ্যা হয়ে গেল 5টা, দেখুন, ঠিক আছে। এভাবেই একটা একটা করে আমি সব কটা ঘর কাঁটায় তুলে নেব। আশা করি বোঝাতে পারছি কিভাবে হবে ডিজাইনটা। এবার এবার বুনবো আবার গোলাপি, নস্যি হয়ে গেছে, এবার বুনবো গোলাপি। নস্যি ঘরগুলো সব গোলাপি করে দিচ্ছি। দেখুন 5টা নস্যি ঘর করে দিলাম গোলাপি, এই গোলাপিটা নেব। তার আগে দেখুন এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি, তো এই গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে একটা গোলাপি ঘর তুললাম। তুলে এই গোলাপি ঘরটার সঙ্গে এই গোলাপি ঘরটা একসাথে নিয়ে একসাথে উল্টো বুনে, দুটো ঘরকে একসাথে উল্টো বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। আমার কিন্তু আর কোনো গ্যাপিং রইল না, দেখুন দেখুন কোনো গ্যাপিং নেই। তো এইভাবে একটা গোলাপি একটা নস্যি এইভাবে পুরোটা আমি করে নিচ্ছি, পুরোটা বুনে নিচ্ছি। আর গ্যাপ লাগলেই এইভাবে একটা করে ঘর আপনারা তুলে নেবেন। দেখুন আমি এই অবধি কমপ্লিট করে ফেলেছি, আমার শুধু আর একটাই ঘর বাকি আছে, গোলাপি রঙের ঘরটা। দেখুন ডিজাইনটা, এবার এই গোলাপি রঙের ঘরটা এখন আমি বুনবো এবং এইভাবে বুনবো। দেখুন গোলাপি রঙের ঘরটা দেখলেই বুঝতে পারবেন, গোলাপি রঙের ঘরটা কিন্তু একদম পুরোটা অবধি চলে গেছে। তো কিভাবে বুনবো, আমার যে 22টা ঘর, 22টা ঘরই কিন্তু করে দিতে হবে গোলাপি, তবেই এই মাঝখানের ডিজাইনটা আমার পড়বে, ঠিক আছে। এই যে মাঝখানের পুরো ডিজাইনটা দেখুন একদম এই অবধি এসছে, তার মানে পুরো 22টা ঘরই কিন্তু আমার গোলাপি হবে। এইখান থেকে শুরু হয়েছে ডিজাইনটা, এইখান থেকে শুরু করে এই অবধি ডিজাইনটা আমার এসছে, সব কটা ঘরই আমি এখন গোলাপি রঙের উল্টা দিয়ে বুনে নেব। সব নস্যি ঘরগুলো কিন্তু গোলাপি করে দিচ্ছি।
দেখুন, এই গোলাপিটা আমাকে এই কাঁটায় নিতে হবে, প্রচণ্ড গ্যাপ দেখছি, তাই এইখান থেকে আমি একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে নিলাম, হলো, আর কোনো গ্যাপ নেই। এবার এইখানেও কিন্তু অনেকটা গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য এইখান থেকে একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে নিলাম যাতে কোনো গ্যাপ না থাকে। এবার বাকি যে কটা নস্যি কালারের ঘর আছে সব কটা ঘর আমি এমনি বুনে নিচ্ছি। সামনেটা আপনাদের দেখাই, দেখুন দেখুন কোনো গ্যাপ নেই, দেখেছেন, সামনেটা পুরোটা আমি বুনে নেব। দেখুন আমার ডিজাইনটা বোনা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এইখানে দেখলেই দেখতে পাবেন একটা একটা করে ডিজাইন কমপ্লিট হয়েছে। এখানে আমি মোট করেছি দেখুন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা এইভাবে কলি তৈরি করেছি। তো এখানে একটা হয়ে গেল, এইভাবে আমার আটটা করতে হবে। তো আবার আমাকে ডিজাইনটা শুরু করতে হবে, ডিজাইনটা কিভাবে শুরু করব, এখন এই নস্যি কালারের উল্টা দিয়ে 22টা ঘরই আমাকে বুনে নিতে হবে, ঠিক আছে, নস্যি কালারের উল্টা দিয়ে সোজা পিঠ এবং উল্টো পিঠ দুটো পিঠই আমাকে এই নস্যি কালারের উল্টা দিয়ে উল্টো বুনে নিতে হবে। এখন আমাকে সামনেটা আবার এমনি পুরোটা বুনে নিতে হবে, নিয়ে আবার আমায় শুরু করতে হবে।